এখন বাজে হচ্ছে 11টা, আর আমরা এখন যাচ্ছি বেথুয়াতে। মানে পরের দিন থেকে আবারও ব্লগ শুরু করেছি। সোনামাকে ঘুম পাড়িয়েছি, মানে ও ঘুমিয়ে গেছে, তাই আর ওকে আর কি এখন ঘুম পাড়ানো, সরি স্নান করানো যাবে না, একটু আগেই ঘুমিয়ে গেছে, 12টার মধ্যে ওকে স্নান করাই। আর আমরা যাচ্ছি ব্যাংকের কাজে, আমার ব্যাংকে একটু প্রবলেম হচ্ছে, তো টাকা ট্রান্সফার হচ্ছে না, কিছুই হচ্ছে না। তো ব্যাংক মানে সমস্যা সৃষ্টি হলে সব কিছু একসঙ্গেই হয় আর কি, এটা মনে হয় অনেকের সাথেই হয়, যখন বিপদ আসে তখন চারিদিক থেকে ছেকে আসে, একটা একটা করে আসে না। তো ব্যাংকের প্রবলেম হচ্ছে, তো সেটার জন্য যাব, প্লাস একটা রিপোর্ট দেখানোর আছে বাবার, তো সেটাও করে আসব। আর তারপরে তোমার দাদা ভাই আবার মাকে নিয়ে যাবে USG করাতে, কারণ একটা চেক আপের জন্য। মারও হচ্ছে ওই একটা টিউমার টাইপের দেখা গিয়েছিল, তো একটু প্রবলেম হতো, তো সেই কারণে সেইটার মানে USG করে একবার চেক করে নেওয়া যে নর্মাল আছে নাকি প্রবলেম হয়েছে, তো এটা আর কি। চেষ্টা করেছে, প্রচণ্ড মেঘ, জানি না আমরা আটকা পড়বো কিনা, মনে হচ্ছে পড়ে যাবো, কারণ অলরেডি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমার সোনা মাম্মা কই, আদো চিনি, উলি বাবা কই, আবার আদো চিনি, আমার সোনা মাম্মা কই। খুব ভালো লাগে তাই, উপর হতে ভালো লাগে, খুব চেষ্টা করা হয়। স্নান করে আসলো, স্নান করে এখন শুয়ে রয়েছে, একা একা খুব চেষ্টা করছে, আর উপর হতে পারছে না, জন্য কান্না করছে, ওই জন্য খুশি হয়েছে, ঘাড়ুচু করে দেখছে, মজা লাগছে, সোজা করে দেবো, কারণ খুব মজা লাগছে, ও আরামেই রয়েছে, ওর কষ্ট হচ্ছে না, মজা লাগছে তো। ডাক্তার দেখানো ক্যান্সেল হয়ে গেল, তার কারণ হচ্ছে আমরা বৃষ্টিতে আটকা পড়েছি এক দেড় ঘন্টা, এক থেকে দেড় ঘন্টা ধরে আমরা বাড়িতে রয়েছি বসে বৃষ্টির কারণে। ব্যাংকের কাজটা হবে, রিপোর্টটা দেখানো হলো না, সামনের সপ্তাহে দেখাতে হবে। এই যে আমরা এখন চলে এসেছি বেথুয়া, ব্যাংকের সামনেও চলে এসেছি, দেখা যাক এবার কতটা সময় লাগে, তার উপর ব্যাংকে কিরকম ভিড় থাকবে তার উপর ডিপেন্ড করছে আমাদের কাজটা কখন কমপ্লিট হবে, আর তারপরেও যে কতদিন সময় লাগবে ঠিক হতে কে জানে। আমার একটু মাছ বাজারে দেখি মাছ পাইনি কি, এত দুপুরে তো মাছ পাওয়া যায় না, মাছ একটু ধরবে না, যদি কিছু থাকে না। বলেছিলাম ব্যাংকের কাজটা করতে মানে অনেক সময় লাগবে, যাই হোক তাড়াতাড়ি হয়ে গেছে। চলো কি হয়েছে, নেই কিছু না, আছে গোল আছে গায়ে মাংস আছে। এই যে আমরা এই কাকুর কাছ থেকে ইলিশ মাছ নিয়ে নিচ্ছি, বাড়িতে গিয়ে ইলিশ মাছ রান্না করব আলু আর বেগুন দিয়ে। তোমার দাদা ভাই বলছে পাপড়ি আজ তুমি রান্না করবে, ইলিশ মাছ খুব খেতে ইচ্ছা করছে, তোমার হাতের রান্না আলু বেগুন দিয়ে সুন্দর করে রান্না করবে। ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি আসার সময়, তো মাছটাকে ঢেলে নিলাম, কারণ হাতে তো মাছ লেগেই আছে, আর ওই জন্য আগে প্যাকেট থেকে খুলে নিলাম গরমের সময়। তো আর তোমার দাদা ভাই যাবে এখন মাকে নিয়ে বেশি করাতে, আমাদের আজকে শুধু ফায়দা নেই, দৌড়াদৌড়ি, একদিনে অনেক কাজ। এখন বাজে 2:30, 3টে বাজতে চললো, বাড়ি এসেছিলাম, তন্ত্র দেখলে ভিতরে বাজারে গেছিলাম, বাড়ি এসে জাস্ট অল্প কটা গাল দিয়ে ভাত খেয়ে নিলাম, খালি পেটের জন্য শরীর খারাপ লাগছিল, ভাত ভাত খাওয়ার পরে এখন মাকে নিয়ে যাচ্ছি USG করতে, মানে মায়ের USG করতে, একটা রিপোর্ট করলাম, মানে করবো আর কি, এগুলো সমস্যা না, তাও রিপোর্টটা করবো, আবার দেখা যাক কিছু মানে হয়ে রয়েছে নাকি, চলো যাই। আর পাপড়ি, আমি আর পাপড়ি দুজনেই খেলাম একসাথে, পাপড়ি তো থাকুক সোনামার কাছে, আমি USGটা করে দিয়ে আবার চলে আসবো, তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে ডাক্তার দেখাবো। এক গ্লাস জল খেয়ে যাও এখান থেকে, কত জল খাওয়া তাড়াতাড়ি ভালো। কোন দিক দিয়ে যাবা? মা
সোনা মাম্মা, তুমি কিন্তু বাবার কথা শুনো না, তাহলে পাগল হয়ে যাবা। মাম্মা, সোনা মাম্মা, বাবার কথা শুনো না কিন্তু। দেখেছো তোমার বাবা কেমন পাগলের মতন করে? হ্যাঁ তাই, তোমারও তাই মনে হয়, তোমারও তাই মনে হয়। সোনা মা, তোমারও তাই মনে হচ্ছে। একবার ওর বাবার দিকে তাকাচ্ছে, একবার আমাদের তাকাচ্ছে, আর এখন যে ফোন ধরেছে উপরে ডাইরেক্ট উপরে, কারোর দিকে চোখ নাই। ওর মুখে ফার্স্ট কথা আগি গি রে গলে গি 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 ইট মাথায় বলে আবার রাগ। বাবু ফোন দেখলে, ফোন দেখলে তুমি যেখানে ফোন নেব, যেই অন যেই চত্বরে যেই প্রান্তে পৃথিবীর, ও সেইখানেই তাকিয়ে থাকবে। দেখো ফোনটা কি বানাবে, কিরে রয়েছে বলো। শোনা মাম্মা, তুমি আমাকে একটু ম্যাগি বানিয়ে দিবা মাম্মা? মানে না, আমি শুধু পড়াশোনা করব, আর হচ্ছে আমি কুকিং করব না, আমি বড় হয়ে করব, যখন আমার সময় হবে তোমাদেরকে খাওয়ানো আমি তখন শিখ। এখন তো ছোটবেলা আমি শুধু খেলা করব আর পড়াশোনা করব, নাচ করব, গান করব, তাই না মাম্মা? ঘুরো ঘুরো করব, তাই না বলো? আমাকে একদম এসব বলবা না যেগুলো আমার করার কথা না, তাই না মা বলো? আমি বড় হয়ে তোমাকে রান্না করে খাওয়াবো, তাই তো মাম্মা বলো? তাই তো, তাই তো। এই দুষ্ট বিকেল হয়ে গেছে, ভিডিওটা পোস্ট দিলাম, 5টারও বেশি বেজে গেছে। আর এই যে এখন বানালাম একটুখানি ম্যাগি, কারণ প্রচুর খিদে পেয়েছে। তো মানে দাদাভাই বলছিল একটুখানি কিছু বানাও, তো ম্যাগিটাই বানালাম, চটপট যেটা হবে আমিও একটুখানি খাবো। এই যে আজকে একটু আলাদা করে করেছি ম্যাগিটা, জানি না কেমন লাগবে খেতে। আমার তো জেগে আছে, ওকে নিয়ে গুরু গুরু করলো বাবা, একটুখানি ছোটো ছোটো মশা, তো সেই জন্য বাইরে নিয়ে বেশিক্ষণ ঘোরাটাও রিস্ক। কখন টুক করে বসে কামড়াবে, বাচ্চা মানুষ মানে ও করবে, বুঝতে বোঝাও যাবে না যে কী সমস্যা হয়েছে। আর পরে দেখা যায় যে মশা কামড়েছে, লাল হয়ে যায়, গোটা হয়ে যায়। এই দেখো ইলিশ মাছ, মাছগুলোকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা রয়েছে। আর আজকে আমি আলু বেগুন দিয়ে ইলিশ মাছটা রান্না করতে চলে আসলাম। আদর্শিনী এখন ঘুমাচ্ছে, মা ভাতটা নামিয়ে দিয়ে আলু বেগুন সব কেটে রেডি করে দিয়েছে, অনেকদিন পর আজ আমি রান্না করবো। এই দেখো এখানে রয়েছে আলু আর বেগুন আর কাঁচা লঙ্কা চেরা, এগুলো দিয়ে আজকে মাছের ঝোল রান্না হবে। দেখো না বাবা, আজকে অনেকদিন পর রান্না করছো তো, আগে তো সবসময় দেখতাম, এখন সোনামা হওয়ার পরে আজকে বললাম যে মাকে বললাম যে মা আজকে তুমি সোনামার কাছে থাকো, আজকে পাপড়ি রান্না করুক। যারা নতুন এসছো তারা জানো না, যারা পুরনো তারা সবাই জানো, ও কিন্তু সত্যি খুব সুন্দর রান্না করে। তোমার আজকে কেমন লাগছে রান্না করে এসে? রান্না করতে আমি অবশ্যই ভালোবাসি, আর বিশেষ করে মানে রান্নার ঘরে যদি সুব্যবস্থা থাকে তাহলে তো আরো ভালোবাসি। তাহলে আমি প্রতিদিন মানে মনে হয় আমি রান্নার ঘরে মানে রান্না করব নতুন নতুন, সেটার ইচ্ছা আমার আরো বেশি বাড়ে। ঠিক আছে, তোমার রান্নাঘর আমি ঠিক করে দেবো। আমার মনে হয় যে শুধু আমার না, যারা রান্না করতে ভালোবাসে, একটা বিবাহিত মেয়ে সবারই ইচ্ছা যে একটা সুন্দর রান্নাঘর যেখানে পুরো সব সেট আপ সেট আপ থাকবে, বুঝলে? করে দেবো, করে দেবো। তো আজকে আমি রান্না করছি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। মাছ ভেজে নিয়েছি, যেটা ভাজা খাওয়া হবে সেটা হচ্ছে এই যে মাছ ভাজা, আর মাছের মাথাও রয়েছে, মাছের মাথাতেও অনেকটা মাছ রয়েছে। তো একটা পুষির জন্য মাছের মাথা, আর একটা হয়তো খেয়ে হবে, এই যে মাছ ভাজার তেল রেখেছি গরম গরম। রয়েছে ইলিশ মাছ, এই মাছের মধ্যে দুটো মাছ আমি হালকা করে ভেজেছি, এটা বোঝাও যাবে না, লেজারটা তোমার দাদাভাই খাবে বললো। আর এগুলো হচ্ছে মানে মাছ যেটা আমি কাঁচাই রান্না করবো। আর এখানে বেগুন ভাজছি, বেগুনটা ভেজে তুলে নেবো, বেগুনের মতো বেগুনটা খেলেও এখন ইলিশ মাছের গন্ধ পাওয়া যাবে। দেখো এটা কিন্তু আলু ভাজা করে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ফ্রাই করে এর মধ্যে আমি ভালো করে একটু হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিয়েছি। আর লঙ্কার গুঁড়ো খুবই সামান্য দিয়েছি, জাস্ট একটু যাতে কালারটা একটু ভালো হয়, তার জন্য না দিলেও কোনো ব্যাপার না, দিলাম একটু। এবার দিয়ে দেবো গরম জল, আরও একটু লাগবে কারণ ফুটবে, আর এর মধ্যে বেগুনও অ্যাড হবে।
ঝোলটা আমি দু চার মিনিট ফুটিয়েছি আর আলুটা কিছুটা সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো একদমই নরম, দেখা যাক গলে না যায়। মাছটাও দিয়ে দেবো আস্তে আস্তে। জিরে বাটা দিয়ে দিয়েছি আগেই, যাতে নাড়াঘাটা মানে বেশি না করতে হয়। এই বেগুনটা দেওয়ার আগে জিরে বাটা দিয়ে দিয়েছি। তো একদম রেডি হয়ে গেছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের গরম গরম ঝোল, আর সঙ্গে তো মাছ ভাজা রয়েছেই, যেটা দিয়েই অর্ধেক ভাত মানে পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়। তো তারপরেও গরম গরম ইলিশ মাছের ঝোল। তো চলো এবার খাওয়া দাওয়ার পালা। অনেকদিন পর রান্না করলাম, জানি না কেমন হয়েছে, তোমাদের দাদা ভাই ভাই এরা খেয়ে বলবে, মা সবাই খেয়ে বলবে কেমন রান্না করেছি অনেকদিন পর, ঠিক আছে। তো চলো, খুব সিম্পল ভাবে অল্প মশলা দিয়ে রান্না করেছি। এই যে আজকে পাপড়ি রান্না করেছে গরম গরম ইলিশ মাছের ঝোল। ওয়াও, আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, গন্ধ বেরিয়েছে, একটা ঘর মম করছে। আর দেখো একদম হালকা পাতলা, আমার জিভে জল চলে আসছে, আমি একটু খেয়ে নিই তারপরে ভিডিও করছি। আর সোনামা কি উঠে গেছে ইলিশ মাছের গন্ধে? সোনা মাম্মা তুমি ইলিশ মাছ খাবা? তাই আর একটু বড় হও তারপরে খাবে, তোমার জন্য আমি ইলিশ মাছ নিয়ে আসবো, ঠিক আছে সোনা মাম্মা? ঠিক আছে চলো খেতে। বলে আমি তো আদর্শনীর হাসি দেখতে চাই। কি বলছো তুমি, লজ্জা করছো নাকি হাসি দিতে? আমাদের সোনামাকে কিন্তু অনেক মানুষ ভালোবাসে, তাই না বলো? সবাই ভালোবাসে, আর ম্যাক্সিমাম কমেন্ট করে যে সোনামাকে দেখতে আসি, আদর্শনীকে দেখতে আসি, তাই বলে। জানো সোনা মাম্মা, হ্যাঁ তোমাকে দেখতে আসে বলে, হ্যাঁ সত্যি সত্যি সোনা মাম্মা তোমাকে দেখতে আসে, হ্যাঁ হ্যাঁ কই মাম্মা? ঠিক আছে চলো মাম্মা আমরা একটু খেয়ে নিই।